সন্দেহর বাইরে রাখার তো কিছু নেই, কিন্তু ও যদি চুরি করেই থাকে তাহলে তো এতক্ষণ ওর এই বাসায় থাকার কথা না। সেটা ও যে চালাক সেই কারণে, ও যদি এই বাসা থেকে চলে যায় তাহলে তো ওকে আমরা সন্দেহ করতে পারি। তোমার সেই ধানি মরিচকে বলবে এটা তার গার্মেন্টস না, সে চাইলেই তো সবার ব্যাপারে নাক গলাতে পারে না। কেন আপা আপনারা কিছু কইছে? আমি তাকে যা বলার বলে দিয়েছি, নেক্সট টাইম যদি সে আমার সাথে রাখতে আসে সে কোনোভাবেই ছাড় পাবে না। যে সৎ সে মুখোমুখি দাঁড়াবার সাহস রাখে, আর যে ভীতু সে পালিয়ে বেড়ে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করবো। থ্যাংক ইউ। কখন? আজকে বিকালে। আমারে আমার বাড়ির সব লোকজন সর কইছে, দোষারোপ দিছে। কি এত বড় কথা? চুরির টাকা ফেরত পাওয়া যায় নাকি? দেখ না বাবা, তুই চেষ্টা করলে পারবি। আমি কষ্ট মষ্ট করে টাকাটা উদ্ধার করি, তারপরে তোমার জবান পাল্টে যাবে। না টাকাটা তুই এনে দিতে পারলে আমি জবান দিচ্ছি, তোর ব্যবসার জন্য টাকাটা দেব। দেখি থানায় ইনফর্ম করেছে, দেখা যাক কী হয়। শোন, বারবার গিয়ে ওদেরকে একটু রিমাইন্ডার দিবি। ঠিক আছে, দেবে। বাবা, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। কর। তুই তো টাকাটা সরাস নি বাবা। না মানে ইয়ে ভুলও তো হতে পারে, ভুলে যদি না আমি সমস্ত কিছু করি। হ্যাঁ আমি বিশ্বাস করি যে তুই সরাস নি, জিজ্ঞাসা করে ক্লিয়ার হয়ে নিলাম আর কি। ডাক্তারকে জিজ্ঞেস করে দেখতো আমাকে কখন ছাড়বে, এখানে থেকে থেকে শুধু টাকা খরচ করার কোনো অর্থ হয়? আপনার কোন কথা যে সত্য আর কোন কথা যে মিথ্যা সেটা নিয়ে আমার দ্বন্দ্ব আছে। ইমুরে, আমার ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই। আমি হইলাম গিয়ে ঘামাসি পাউডার, উপরে দিয়ে ঠান্ডা ঠান্ডা, ভিতরে দিয়ে ঠাস ঠাস। হ্যাঁ এটা আমি খুব ভালো করেই জানি, এর লেগেই তো কবির আর বাদলের দৌড়ানি খাইয়া কইছেন যে এ করে সাইজ করে দিয়ে আয়া বসি। এখন এখানেও আনু আপারে কে কি কইছেন না কইছেন সেটা আপনি জানেন, আমরা তো আর শুনতে যাই নাই। তোমার এত কিছু শুনন লাগবো না, পরির লগে আমার প্রাইভেট টক আছে, তোমার আমি যেতে কইছি তুমি যাও। টক আছে মানে এসব টক সেল মিষ্টি আমার ডিপার্টমেন্ট, কি করবেন কোন? এই গাধা, তোরা যেতে কইছি না। আই মুখ সামলে কথা কন কিন্তু আসি ভাই। গেলি একটা বিরাট ভাইরাস। আচ্ছা আমি হেন কথা বলবো।
অস্থির হচ্ছে কেন? আমার সময় নেই। কোথাও যাবে? হ্যাঁ। কোথায়? সেটা দিয়ে আপনার কি? অনেক কিছু। মানে? রোজি, মানুষের জীবনে তো অনেক আনসার্টিন ঘটনা ঘটে, ঘটে না? আপাতত আপনার জীবনের ঘটনা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, তাই যদি হয় তাহলে কেন আমার জীবনের একটা ঘটনা নিয়ে আমাকে শুধু শুধু কষ্ট দিচ্ছ? আমি কেন আপনাকে কষ্ট দিতে যাব? আমি আপনাকে কষ্ট দেব কে? অবশ্যই দিচ্ছ, কারণ তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছ। এখন সেই স্বপ্ন যদি তুমি ভেঙে দিয়ে চলে যাও তাহলে আমার কি হবে? আমি তো একটা শূন্য মানুষ ছিলাম, এই শূন্য মানুষটাকে তুমি একটু একটু করে ভরসা দিয়ে পূর্ণ করে দিয়েছ। এখন তুমি যদি চলে যাও তাহলে আমি কোথায় যাব? আর আমার যদি বিচার তোমার করতেই হয় তাহলে বর্তমান নিয়ে করো, অতীত নিয়ে কেন করো? আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমি আসি। রোজি, রোজি, আপনার বাবা কেমন আছেন? বেটার, তার সাথে আমার একটু কথা বলা দরকার। ওনার সাথে কথা বলে তো কোনো লাভ নেই। কিভাবে বুঝলেন? ছোটবেলা থেকে দেখছি তো ভাই। আচ্ছা, আপনার বাবার কি কোনো শত্রু আছে? ওনার তো সবাই শত্রু। মানে? মানে হচ্ছে উনি সবাইকেই সন্দেহ করেন, ওনার ধারণা সবাই ওনার টাকা চুরি করে তুলবে। আর এই যে একটু আগে আমি আসার আগে আমাকে কি বলছিলেন জানেন? কি বলেছিলেন? বলছিলেন যে আমি নাকি ওনার টাকা চুরি করেছি। আসলে এত টাকার ধাক্কা সামলাতে পারেনি তো তাই। আচ্ছা, কেন আপনি কি চুরি করতে পারেন না? দেখ, বিটলামি করবি না কয়ে দিলাম, তুই যদি বিটলামি করিস তোর কিন্তু খবর আছে। মুন্নি, তুমি কি আমার উপর খেপে আছো? আমার তো আপত্তি নাই, যদি আমি পান খাই না তুমি দিলে আমি খাও। আপনার সাথে মজা করছিলাম। আচ্ছা, ওই চুরি যাওয়া জিনিসের লিস্ট আপনাকে আনতে বলেছিলাম, এনেছেন? ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হবে? স্পেসিফিক্যালি তো কাউকে সন্দেহ করতে পারছি না, কিন্তু লিস্ট দেখে যেটা মনে হচ্ছে যে চুরিটা আপনাদের পরিচিত গণ্ডির মধ্যেই কেউ করেছে। কারণ আপনার ওই সিন্ধুক যেভাবে চুরি হয়েছে একইভাবে কাজের মেয়ে স্বর্ণালঙ্কারও কিন্তু চুরি হয়েছে। আমিও সেটাই ভেবেছি, চোর কোনো না কোনোভাবে একটা রিপোর্ট পেয়েছে। এজন্যই বলছি চুরিটা আপনাদের পরিচিত গণ্ডির মধ্যেই কেউ করেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আমি কি একটা বিষয় শেয়ার করতে পারি? বলুন। আমার একটা বন্ধু, ওকে আমার একটু ডাউট হয়, কিন্তু নিজে থেকে কিছু বলতেও পারছি না।
আপনি যদি ওর বাসাটা একবার সার্চ করেন। এটা আপনি আগে বলবেন না, সে যদি চুরি করেই থাকে এতক্ষণে কি চুরির মাল বাসায় রেখেছে, সরিয়ে ফেলেছে না? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখছি। আপনি যান, আমি কিছুক্ষণ পর রাউন্ডে বের হবো। যান। আরে রাখ তোর পুতলাটা, পাইছ? আরে রাখ তোর পুতলা, রাখ মুমা নে। আমি মিত্তুর আগে বড় কোনোদিনও এই পুতলার দাবি সারমু না। হেইটা তো বুঝলাম বান্ধবী, তো আমি তোর লগে এসছি বিষয়টা জরুরি ব্যাপারে কথা কইতে আসি। কি কথা? আমরা ভাই জানি চুরি হয়, হেই দিন নাকি তুই হাসু ভাইরে কি জানি নিউজ কইতে গেছিলি। হাও গেছিলাম, কি নিউজ কত? সেটা তোরে কম কেন? এর আমার পেরা বের ব্যাপার। আরে দরকার আছে বলেই তো জিগাইতেছি, নলে কি জিগাইতাম নাকি? দেখো আমি সত্যি বলছি, আমি চুরিটা করি, আমি ভেবেছিলাম করব, কিন্তু হঠাৎ আমার মনে হলো যে আমি এটা কি করছি, মানে এত নিচে তো আমি নামতে পারি না। আমি যদি ওই কাজটা করতাম তাহলে কোনো বাবাই কি তার ছেলেকে আর বিশ্বাস করতো, বলো? আপনার কথাগুলো শুনতে না ভালোই লাগে। যা হোক, এখন বলেন আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? কি উপকার বলো? না এখন না করলেও চলবে, তবে একটু দ্রুত হলে সুবিধা হয়। ওই তোমার ভর্তির ব্যাপার তো? ওইটা না, আর একটা। কি বলবো, তবে এখন না, আপনি আর একটু ঝামেলা মুক্ত হন, তারপর বলবো। আহা বলো তো। আমি যখন আপনাকে কাজটার কথা বলবো তখন ওই কাজটার প্রতি আপনাকে পুরোপুরি কনসেন্ট্রেট করতে হবে, আর আপনি এখন সেই সিচুয়েশনে নেই। আচ্ছা, কাউকে খুন খুন করতে হবে মানে? না, তুমি তো আসলে আমাকে চোর ডাকাত খুনি এই সমস্তই ভেবে বসেছ। না, খুন করতে হবে না, তবে খুনের রহস্য উদ্ধার করতে হবে। স্যার, আমি তো এসবের কোনো মানেই বুঝতেছি না। আমার বাসা তল্লাশি করে আমাকে থানায় ধরে নেওয়ার অর্থ কি স্যার? অর্থ তো খুবই সহজ, আপনি একজন শিক্ষিত ছেলে, বুঝবেন না কেন? সত্যি স্যার, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনার নামে ওয়ারেন্ট হয়েছে। ওয়ারেন্ট কে স্যার? আপনার বন্ধু রাশেদ। এখন ভালোয় ভালোয় বলে দিন, চুরির টাকাটা আপনি কোথায় রেখেছেন? স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমার ফাঁসায় দেওয়ার জন্য স্যার ও আমার নাম বলছে স্যার, আমি এর কিচ্ছু জানি না স্যার, স্যার বিশ্বাস করেন স্যার। হড়বড় করে কথা বলবেন না, হড়বড় করে কথা বলে আসামিরা। আমি তো পানি খাবো স্যার, আমার ব্রেনের অক্সিজেন কমে যাচ্ছে, আমি স্যার যে কোনো সময় সেন্সলেস হয়ে যেতে পারি স্যার। তাহলে দাঁড়িয়ে আছো কেন? আপা ওই যে চেকটা বাউন্স হয়েছিল না,
চেক তো বাউন্স হতেই পারে না, সামান্য একটা চেকই তো। আরে বাউন্স হয়েছে আমি আবার দেব, তোমাদের এখানে কি আমি ফ্রি থাকবো? ফ্রি থাকবেন কেমনে আপা, ফ্রি থাকা কি সম্ভব নাকি? এটা কি কর, তারপরেও তো তুমি দাঁড়িয়ে আছো। আসসালামু আলাইকুম। ঝামেলা মানে লেনদেন বিষয়ে কোনো ঝামেলা মানে? না, ও কিন্তু বারবার আপনাকেই দোষারোপ করছিল, ঠিক যেভাবে আপনি ওকে করেছেন। আপনি সব কি বলছেন, আপনি কিছু খেয়েছেন? খেয়েছি তো, লাপসি খেয়েছি। লাপসি খেলে কি কারো মাথা ঠিক থাকে? লিওন ভাই, আপনার কি হয়েছে? কি আর হবে, তোমার ভাই তো আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, আর একটু হলে 10 বছর জেলের ঘানি টানতে হতো। কানের পাশ দিয়ে গুলি চলে গেছে। আপনি সব গিয়ে ভাইয়াকে বলেন, আমাকে কেন বলছেন? তোমার ভাইয়ের সাথে কথা বলার রুচি আমার নাই, তুমি ওকে বলে দিও, এই জীবনে আমি আর মুখ দেখতে চাই না। ফাইন, বলবো। দেখলা না গতবার কি হলো, নকল বাবা বানালো, কি একটা অস্থির অবস্থা। হ্যাঁ, কিন্তু ইদানিং মনে হয় ও কিছু একটা করতেছে। সেদিন অনেক রাত্রে ফিরছে, আমার তো ঘুমই ভেঙে গেছে। আচ্ছা বাদ দাও, তোমার বোন কই? ও, ওর কথা বলতেছো? আছে হয়তো ছাদে রাতে কোথাও। ছাদে এত রাতে? ওর আবার রাত দিন, একটা বেকার, তার মধ্যে কোনো কলেজ টলেজে ভর্তি হচ্ছে না। যদি কোনো কলেজে ভর্তি হওয়ার পর নর্মাল হয় তারপর আমার শান্তি। ভর্তি করে দাও। ভর্তি করাই দাও, ভর্তি করাই দাও কি আমার হাতে নাকি? আচ্ছা, আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি না? প্লিজ কথা বলো, তুমি আমাকে এমন কোনো ক্লু দাও যার মাধ্যমে আমি তোমার সমস্যাটা সমাধান করতে পারি। আমি চাই, প্লিজ 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 তুমি আমাকে বলো। আমি জানতে চাই তোমার রহস্যটা কি, এই মানুষের তোমার কিসের সম্পর্ক? প্লিজ প্লিজ আমাকে প্লিজ আমার সাথে কথা বলো। আসলে আমি ক্লু খুঁজে বের করার চেষ্টা করতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। দেখো তো দুষ্টামি করে, আমি কিন্তু ভীষণ রেগে যাবো।
প্লিজ দুষ্টামি বাদ দিয়ে তুমি আমাকে বলো আমি কিন্তু একটা সিরিয়াস কথা বলছি তোমাকে। তুমি কেন আমাকে রাগাতে চাচ্ছ? আমি কিন্তু ভীষণ রেগে যাবো এবার, আমি তোমার সাথে একটা সিরিয়াস কথা বলছি। আমি শুনছি যে হের মামা নাকি চুরি কারবারি করে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে কথা। ও ভাইজান, আমার একটা কথা আছে। বলো। ভাইজান, আপনি তো আমার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিলেন, এরপর কইছিলেন যে আমার 500 টাকার বদলে 1000 টাকা দিতেন, এটা তো এখনো দিছেন না। আচ্ছা দিয়ে দিব তো, আমি টাকাটা দিই। কোন শুন দিতেন, আমার তো হাত করে খালি। আমারও তো হাত খালি একেবারে। ভাইজান, আপনার না কত বন্ধু বান্ধব আছে, আপনি হেরা কোন আপনার টাকা দিতে তারপর আপনি আমার দিতেন, নাহলে তো আমার আন্টির কোন লাগতো। না 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 না, মাকে বলো না, আমি দেখছি দেখছি। তাড়াতাড়ি বুঝে